শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে জাগো তুমি জাগো। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের অনেক 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 রিকোয়েস্ট পেয়েছিলাম যে আগমনির লুক ক্রিয়েট করার জন্য। তো ফাইনালি আজকে কিন্তু আমি আগমনির লুকটা নিয়ে চলে এসেছি। তো আজকের মেকআপটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো আজকে এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নাও। যে কোনো মেকআপ করার আগেই কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আমি আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এক টুকরো বরফ কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে কিন্তু সোয়েটটা অনেকটাই কম হবে আর মেকআপটাও লং লাস্টিং হবে। এরপর আমি ইউজ করছি এখানে বায়োটিকের কিউকাম্বার টোনারটা। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো কিংবা রোজ ওয়াটারও ইউজ করতে পারো। এরপর আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই পিচ ক্রিমটা। তোমরা যে কোনো ক্রিম কিন্তু ইউজ করতে পারো। তো আমি ক্রিমটা কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে, আর প্রতিটা প্রোডাক্ট ইউজ করার মাঝে কিন্তু একটু গ্যাপ দিও। এরপর আমি এখানে ইউজ করছি জয়ের এই লিপ বামটা দিয়ে কিন্তু আমার লিপটা ভালো করে ময়শ্চারাইজ করে নিলাম। এরপর ইনসাইডে প্রাইমারটা ইউজ করছি, এটা একটা সিলিকন বেস প্রাইমার। আর প্রাইমার তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, প্রাইমার কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিং করতে সাহায্য করে। এরপর আমি এখানে ইউজ করছি ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা। এই জেল লাইনারটা দিয়ে কিন্তু আমি ব্রাশের সাহায্যে আমার আইব্রোগুলোকে ভালো করে ফিল করে নিচ্ছি। অল্প অল্প করে কিন্তু তোমাদেরকে পিছন থেকে আইব্রোটাকে ফিল করে নিতে হবে। এরপর স্পুলির সাহায্যে আমি কম করে নিলাম। এরপরে এখানে আমি সুইস বিউটির কনসিলারটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে শার্প করে দিচ্ছি। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে জলটাকে ভালো করে চিপে নেওয়ার পর কিন্তু ব্লেন্ডারটা দিয়ে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির এই ইলুমিনেটারটা অ্যাপ্লাই করার পর কিন্তু ফেসটা অনেকটাই গ্লোই হয়ে যায়, আর আমার ভীষণই ভালো লাগে এই ইলুমিনেটারটা, আর এটার প্রাইসটাও কিন্তু খুবই কম। এরপর দুটো শেডের ফাউন্ডেশন আমি ইউজ করছি। এখানে দুটো শেডের ফাউন্ডেশনকে ভালো করে মিক্স করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ড্যাব ড্যাব করে কিন্তু তোমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, আর ফেসের সাথে সাথে কিন্তু গলা এবং কানেও ফাউন্ডেশন ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমি সুইস বিউটি সেম কনসিলারটাকে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, আর এই কনসিলারটার শেড নাম্বার কিন্তু 02। তোমরা কিন্তু সুইস বিউটির এই কনসিলারগুলো ইউজ করতে পারো, ভীষণই ভালো হয় আর খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিন্তু এই কনসিলারটা তোমরা পেয়ে যাবে। এরপর ইনসাইডের একটা কালার কারেক্টর প্যালেট নিয়েছি, ওই প্যালেট থেকে কিন্তু ব্রাউন কালার শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর আমি এখানে ইনসাইডেরই একটা ব্লাশার প্যালেট নিয়েছি, ব্রাশের সাহায্যে ব্লাশারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু আমার ফুল ফেসটা লক করার জন্য এখানে আমি ইনসাইডের বানানা পাউডারটা ইউজ করছি। আজকে আমি আই মেকআপটা করার জন্য ইউজ করছি এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে রেড কালার শেডটা নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সুইস বিউটি কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিয়েছি। এরপর মিডল বরাবর কিন্তু আমি গোল্ডেন শিমারি কালারটা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ব্লু হেভেনের কাজলটা ইউজ করেছি। দেন মিডল দিয়ে কিন্তু আমি এখানে হোয়াইট কাজল ইউজ করেছি যাতে চোখগুলো অনেক বড় বড় লাগে। এরপর কিন্তু আমি ল্যাকমি লাইনারটা পরে নিয়েছি। দেন মার্সের মাস্কারাটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপর আমি এখানে ব্লাশার ইউজ করে নিয়েছি। লুকটা একটু অন্যরকম করার জন্য আমি কিন্তু কপালে রেড আর ইয়েলো আইশ্যাডো মিক্সড করে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরেই কিন্তু আমি ত্রিনয়নটা করব এর ওপরে। এরপর আমি এখানে সুইস বিউটি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে হাইলাইটিং এরিয়াগুলোতে। তারপর কিন্তু আমি এখানে ইউজ করছি এই দুটো শেডের লিপস্টিক। তো ডার্ক শেডটা দিয়ে কিন্তু আমি এখানে লিপটাকে ড্র করে নিয়েছি, দেন লিপস্টিকটা পরে নিয়েছি। তারপর কিন্তু মেকআপটাকে সেট করে নিলাম, আর ফুল লুকটা তোমরা দেখে নাও।